নমস্কার বন্ধুরা আজ আমি কুমড়োর ফুল দিয়ে দারুণ সুন্দর একটা টেস্টি রান্নার ভিডিও বানাবো তো এই ভিডিওটা কেউ মিস করবেন না শেষ পর্যন্ত দেখুন আপনাদের ভালো লাগবে কুমড়োর ফুল দিয়ে এর আগে এরকম টেস্টি রান্নার ভিডিও আপনারা কোনো দিন কোথাও দেখেননি তো বন্ধুরা প্রথমে কুমড়ো ফুলের গোড়াগুলোকে ভালো করে কেটে নিতে হবে পেছন দিকটা ভালো করে কেটে পরিষ্কার করে নিতে হবে তো আজ আমি আপনাদেরকে দেখাবো কুমড়ো ফুলের বড়া বা কুমড়ো ফুলের পকোড়া তো বন্ধুরা এই পকোড়াটি আমি নতুন স্টাইলে বানাবো আপনারা দেখুন কিভাবে নতুন স্টাইলে আমি এই পকোড়াটা বানিয়ে নিচ্ছি বন্ধুরা আমি প্রথমে কুমড়ো ফুলের গোঁড়াটাকে কেটে নিয়েছি আপনারা দেখুন যে আমি কিভাবে কুমড়ো ফুলের গোঁড়াটাকে কেটে নিয়েছি তো বন্ধুরা গোড়াটা কেটে নেবার পর ডগগুলোকে ভালো করে ভিতর দিকে ঢুকিয়ে দিতে হবে আমি কিভাবে ডগটাকে ভিতর দিকে ঢুকিয়ে দিচ্ছি আপনারা ভালো করে লক্ষ্য করে দেখে নেন তো বন্ধুরা এইভাবে নিয়ে ভালো করে ভিতর দিকে কুমড়ো ফুলের ডগগুলোকে ঢুকিয়ে নিতে হবে তো বন্ধুরা এরকম ধরনের টেস্টি রান্নার ভিডিও দেখার জন্য আপনাদেরকে ইউটিউবে গিয়ে সার্চ করতে হবে ভিলেজ কিচেন ফুড আমি আমার চ্যানেলটার নাম রেখেছি ভিলেজ কিচেন ফুড তো বন্ধুরা এই পকোড়াটি বানানোর জন্য আমি যেই মশলাগুলি দিয়ে দেবো একটু দেখে নেন পরিমাণ মতো বেসন লবণ হলুদ সবজি মশলা কাশ্মীরের গুঁড়ি এক চামচ মতো সোডা ও এক চামচ মতো খাবার জোয়ান সব মশলা দিয়ে দেবার পর একটু একটু করে জল দিয়ে বেসনটাকে ভালো করে গুলে নিতে হবে আপনারা দেখুন যে বেসনটা আমি কিভাবে। গুলে নিচ্ছি এইভাবে আপনারা বেসনটাকে গুলে নেবেন তো এবার আমি বেসনের মধ্যে কুমড়োর ফুলগুলোকে দিয়ে দেবো কুমড়োর ফুলগুলা দিয়ে দেবার পর আমি তেলে ভালো করে কুমড়োর ফুলগুলোকে ভেজে নেব। এমনি এমনি করে উল্টিয়ে বেসনের মধ্যে দু চার মিনিট মতো কুমড়োর ফুলগুলাকে রেখে দিতে হবে তো বন্ধুরা আমি এবার কুমড়োর ফুলগুলোকে ভালো করে তেল দিয়ে ভেজে নেব। পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম এবার আমি ফুলগুলোকে ভেজে নিচ্ছি ভালো করে ফুলগুলোকে ভেজে নিতে হবে এক পিঠ ভাজা হলে আর এক পিঠ এইভাবে হালকা করে উলটিয়ে নিতে হবে তো বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিলাম আবারও আমি আর একটা কুমড়োর ফুল দিয়ে দিলাম এক পিঠ ভাজা হয়ে গেছে আর এক পিঠ ভালো করে উল্টিয়ে দিলাম ওই একই পদ্ধতিতে ভাজা হয়ে গেলে তুলে নেব। তো বন্ধুরা আমার চ্যানেলে খুব সুন্দর সুন্দর টেস্টি রান্নার ভিডিও আপলোড করা আছে আপনারা একটু দেখে নেন দেখার জন্য ইউটিউবে গিয়ে সার্চ করতে হবে ভিলেজ কিচেন ফুড আমার চ্যানেলটার নাম হচ্ছে ভিলেজ কিচেন ফুড আমার চ্যানেলে লোগো এই ভিডিওটি ডান দিকে দেওয়া আছে একটু দেখে নেন আমার চ্যানেলের শর্ট নাম হচ্ছে ভি কে ভি কে এর মানে হচ্ছে ভিল কিচেন আমার চ্যানেলটা হচ্ছে গ্রামের একটা রান্নার চ্যানেল গ্রামের স্টাইলে রান্না বানিয়ে আমি আমার চ্যানেলে আপলোড করে থাকি তো বন্ধুরা আমার এই রান্নাটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানান আর যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে প্রচণ্ড পরিমাণে শেয়ার করুন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশন বেল আইকনটি টাচ করে অল করে দেবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন মেসেজ চলে যাবে তো বন্ধুরা আজ এ পর্যন্ত